আতাইতুহুম দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। কেননা ফেরেশতাদের প্রথম অভিমত ছিল যে মানুষ কেন তৈরি করবেন, কেন তৈরি করবেন, যাবে সব কিছু আপনার ভোগ করবে, তারপর আপনার থেকে দূরে থাকবে, সব আপনার ভোগ করবে। এখন যদি আমাদের আপনারা যদি বলেন যে আল্লাহর কোনটা ভোগ করি, সবই তো আমাদের পরিশ্রমে অর্জন করি, আল্লাহর কোনটা ভোগ করি, তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়, সবগুলা বাদেই দিলাম, 24 ঘন্টা অক্সিজেন কার ব্যবহার করে, সব মোবাইলে যে সব প্রোগ্রাম পাওয়া যাবে এটাও তো সত্য না, ঠিক না? কি বলেন? অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে। দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইলো আইফোন, সবচেয়ে স্মার্টফোন হইলো আইফোন, তারপরও আইফোনে দুটা জিনিস নাই, ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কি বলে যুবকরা, আছে ব্লুটুথ আইফোনে, শেয়ার হিট আছে? নাই, সে ব্লুটুথ কাজ করে না, শেয়ার হিটও কাজ করে না। তো যদিও বলবো যে আমরা তো শুনি না, আল্লাহর থেকে দূরে সরলে যে আল্লাহ ডাকে আজ পর্যন্ত তো শুনলাম না, কিন্তু আল্লাহ বলে হ্যাঁ এটাই সত্য, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় তাকে আমি কাছের থেকে ডাকি, তারপরে আল্লাহ স্মরণ করায়, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না, ফমান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, অমান জালাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, অমান জালাকা ইজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোষ্ঠের আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল, আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না, আমা কুনতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহেলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না, কেমন নিঃস্বয়, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটার প্রশ্নও ছিল না, ফালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না যখন তুমি মার পেটের থেকে আসলে? কি বলে, কি বলে না, শিক্ষিত লোকগুলা মার পেটের থেকে সব নিয়ে আসছে, উচ্চ বংশের লোকগুলা কি সব নিয়ে আসছে, বিত্তশালীরা কি সব নিয়ে আসছে, না আমরাই নিয়ে আসছি? আল্লাহ বলে এমনই তো ছিল, ঠিক না, এমনই ছিল, আল্লাহ সাজাইছেন আস্তে আস্তে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে, সব কিছু পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে এই প্রাণীটা, সব কিছু পাওয়ার পরে অস্তিত্ব দেখাইলাম আমি, শুধু এখানেই শেষ না, যে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, এইখানেই শেষ না, যে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, এইখানেই শেষ না, যে নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে সাজাইলেন, এইখানেই শেষ না, সাজাইছেন আল্লাহ আমাদেরকে, সাজাইছেন আস্তে 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 সাজাইছেন, দিন গেছে সাজাইতেছিলেন, সাজাইতে 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 একটা পর্বে আইনা যুবককে যৌবনে দাঁড়া করাইয়া দিছেন, নারীকে নারীত্বে দাঁড়া করাইয়া দিছেন, পুরুষকে পুরুষত্বে দাঁড়া করাইয়া দিছেন, শিক্ষিতকে শিক্ষার উপরে দাঁড় করাইয়া দিছেন, শক্তিশালীকে শক্তির উপরে দাঁড় করাইয়া দিছেন, আধিপত্যওয়ালাকে আধিপত্যের উপরে দাঁড় করাইয়া দিছেন, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে দাঁড় করাইয়া দিছেন। উচিত ছিল, শুনছিলাম গাছে ফল ধরলে নাকি ঝুঁকা যায়, কিন্তু মানুষের বেলায় বিলকুল উপর
বিপরীত, পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। প্রমাণ দিব আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া, কথা যদিও লম্বা হবে না, চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে আমি প্রমাণ দিব যে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, গ্রাম্য বলেন আর শহর বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, শাসক বলেন আর শাসিত বলেন, দুনিয়ার যে যে স্থানে আছে, যেই যেই যা সোসাইটিতে আছে, সব আল্লাহর থেকে দূরে সরে গেছে। অথচ উচিত ছিল, উচিত উচিত ছিল আল্লাহর সবচেয়ে কাছে হওয়া। আমি দেখাইতেছি আপনাদেরকে যে সব কিছু আল্লাহ যেই প্রাণীটাকে দিয়া দিলেন সব কিছু দিয়েছেন, এমন কিছু নাই যেটা দেন নাই। অস্তিত্ব তো দেখাইলাম, চলেন এখন কি কি দিছে দুই চারটা গণায় দেখাই যে কি দিছে। আল্লাহ মানুষকে অস্তিত্ব দিতে দেরি, কানে কানে ধ্বনি দিতে দেরি করেন না। হুয়াল্লাযী খালাকাকুম, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ও মানুষ, অস্তিত্ব আমি দিছি, বরণ পোষণের দায়িত্ব আমার। যেই মানুষের বরণ পোষণের দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, সব কিছুর দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, অস্তিত্ব নিতে দেরি, কানে কানে ধ্বনি দিতে দেরি করেন নাই। ওমা মিন্দা, কানে কানে ধ্বনি দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনে যা কিছু দেখিস, যা কিছু আছে, চাই সেটা গচ্ছিত থাক, উপরে থাকুক আর জমিনের পেটে থাকুক, এই মাটি সহ এর ভিতরে যত কিছু আছে সব আমি তোমার হাতে উঠে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। শুধু জমিন দেন নাই, জমিনের ভিতরে যা কিছু আছে তা দেন নাই, শুধু আমাদেরকে পালার দায়িত্ব দেন নাই। যদিও কানে ধ্বনি দিছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, জমিনে যত প্রাণী আছে আমি তোমার কারণে পালবো, নাইলে এদেরকে পালার প্রয়োজন ছিল না। তুমি আছো বিদায় পালতেছি, তুমি না থাকলে এদেরকে পালার প্রয়োজন ছিল না। শুধু এইখানেই শেষ না, শুধু দুনিয়া দেন নাই, হায় যে মানুষটাকে আল্লাহ আখেরাত পর্যন্ত দিছেন। ফেরেশতাদের কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখেরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। কেননা ফেরেশতাদের প্রথম অভিমত ছিল যে মানুষ কেন তৈরি করবেন, কেন তৈরি করবেন, যাবে সব কিছু আপনার ভোগ করবে, তারপর আপনার থেকে দূরে থাকবে, সব আপনার ভোগ করবে। এখন যদি আমাদের, আপনারা যদি বলেন যে আল্লাহর কোনটা ভোগ করি, সবই তো আমাদের পরিশ্রমে অর্জন করি, আল্লাহর কোনটা ভোগ করি, তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়, সবগুলা বাদেই দিলাম, 24 ঘন্টা অক্সিজেন কার ব্যবহার করে।